চুয়াডাঙ্গার টিকটকার খালেদা আক্তার মুন্নি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ মূলত প্রতিশোধ নিতেই মুন্নিকে হত্যা করা হয় গ্রেফতারকৃতরা হলেন পুরো এলাকার হাজরাহাটি শেখপাড়া টোকন আলীর ছেলে মানিক আলী ওরফে মানিক মুন্সী ও একই পাড়ার মৈদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মুন্সি জানায় গত বুধবার সে ও তার বন্ধুরা আলমডাঙ্গা উপজেলার বড়গাংনি গ্রামে মুন্নির সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করার জন্য যায় এ সময় মুন্নি স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ব্ল্যাকমেল করে বিশ হাজার টাকা আদায় করে যে কারণে মুন্নির ওপর রাগ করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি গত শনিবার বিকেলে মোবাইল ফোনে মানিক মুন্সির সাথে সারা রাত বিশ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে সম্মত হয় মুন্নি ওই দিন সন্ধ্যায় মুন্নি সদর উপজেলার বোয়ালমারি নীলমণিগঞ্জ পিটিআই মোড়ে আসলে পারভেজ মুন্সি তাকে মোটরসাইকেলে বোয়ালমারি শ্মশানের রাস্তার ফাঁকা জায়গায় নিয়ে আসে পরে তারা পানবরজের পেছনে জঙ্গলে মুন্নির সাথে পালাক্রমে শারীরিক সম্পর্ক করে এরপর পারভেজ মুন্সি ঘটনাস্থল থেকে চলে গেলেও মানিক মুন্সি আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করে মুন্নিকে টাকা টাকা দেয় সেই অসম্মতি প্রকাশ করে করে পরে তার গলা চেপে ধরলে সে উপর হয়ে পড়ে যায় এরপর মানিক তার পিঠের উপরে বসে গলা টিপে শ্বাসরোধে ও হত্যা করে ওড়না দিয়ে হাত বেঁধে জঙ্গলে ফেলে রাখে মুন্নির শপিং ব্যাগ ও জুতা নদীতে ফেলে দিয়ে চলে যায় পরবর্তীতে গত বৃহস্পতিবার সকাল আটটায় হাজরাহাটি বোয়ালমারি মাঠ থেকে অজ্ঞাতনামা মহিলার অর্ধকলিত ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে খালে ডাক্তার মুন্নি বলে শনাক্ত করে এ ঘটনায় হত্যা শিকার মুন্নির মা বাদী হয়ে চোয়াডাঙ্গা সদর থানা মামলা দায়ের করেন এরপর চোয়াডাকা ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাত আড়াইটার দিকে হত্যাকাণ্ডে জড়িত মানিক ও পারভেজকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ঘটনার বর্ণনা দিয়ে আসামি দুজন আদালতে বিজ্ঞ বিচারকের কাছে দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তমূলক জবর দেওয়ার পর আদালত তাদেরকে জেল কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন